পারমাণবিক ক্লাবে বাংলাদেশ রূপপুরের ইউরেনিয়াম হস্তান্তর করল রাশিয়া। বিশ্বকে শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর, কারিগরি সহায়তায় পাশে থাকার ঘোষণা রুশ প্রেসিডেন্টের। আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি, পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ আমরা করতে পারছি। বাংলাদেশ হলো আমাদের পরিচিত বন্ধু, যার সাথে আমাদের সম্পর্ক সমতা, পরস্পরের জন্য শ্রদ্ধা। এই পারমাণবিক প্রকল্পের পুরো লাইফ সাইকেলে আমরা বাংলাদেশ অংশীদারীদের সমর্থন করব, পাশে থাকব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রূপপুর প্রকল্প জনগণের কাজে আসবে না, লুটপাটি উদ্দেশ্য। কুমিল্লা চট্টগ্রাম রোড মার্চে বিএনপি মহাসচিব না বুঝি মন্তব্য করছেন মির্জা ফখরুল, জবাব ওবায়দুল কাদেরের। কোনো অপরাধ করিনি, ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নই, দুদকে জিজ্ঞাসাবাদে ডক্টর ইউনুস। অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে, জানালেন দুদক সচিব, বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা। তিস্তার পানি বেড়ে রংপুরে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত চরাঞ্চল, বন্যা আতঙ্কে স্থানীয়রা, ভারী বৃষ্টিতে ডুবেছে রাজশাহী নাটোরের বিভিন্ন এলাকা, রাস্তায় রাস্তায় জলাবদ্ধতা।